এবার দেশের নাম বদল, এই মুহূর্তে জাতীয় রাজনীতির সবচেয়ে চর্চিত বিষয়। অথচ সেই নাম বদল নিয়ে বিজেপির শীর্ষস্তরের নেতাদের এবং মন্ত্রীদের মুখ খোলার উপায় নেই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, এ নিয়ে সবার মুখ খোলার দরকার নেই, শুধু যারা এ সংক্রান্ত বিবৃতি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত তাঁরা মন্তব্য করবেন। সরকারিভাবে এখনো কোনো ঘোষণা না হলেও দেশের নামের ক্ষেত্রে শুধু ভারত শব্দটি ব্যবহার করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে সরকার। G20 সম্মেলনে রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণপত্রে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত, যা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। মঙ্গলবার রাতেই উদয় হয়েছে নয়া অবতর, দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত। 20তম এশিয়ান ভারত শীর্ষ সম্মেলন এবং 18তম ইএএস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন মোদী।